आपने कि आमार चैनलटी ते नतुन ताहले प्रथमे आमार चैनलटी सबस्क्राइब करे नेबेन। बिस्मिल्लाहिर्रहमानुर रहीम। सर्वप्रथम महान करुणामय अल्लाह ने तार संगे तार प्यारा हबीब हजरत मुहम्मद अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम नबीर पाक रोजा मुबारक आमार भक्तिपूर्ण सालाम रेखे ए विश्वेर जत ओलि आउलिया गाउस कुतुब पीर पैगम्बर ओलि अल्लाह पीर मशाइक जे जेखने जे अवस्था रेसन সকলের দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এলাকার চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে বাবা বড় শালী দেওয়ান সাহেব আমার দয়ালের একজন ভক্ত আমার জামাল ব্যাপারী ভাই আমার পীর ভাইয়ের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। গালিমপুর দয়াল বাবা আফাজউদ্দিন শাহ বাবা আমার বন্ধু সাহেব আবার পাক দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এই স্টেজের ভিতরে হিন্দু কর্তা থাকলে তাদের প্রতি আদাব নমস্কার অন্য অন্য জাতিকে শ্রদ্ধা অঞ্জলি ভালোবাসা রেখে পর্দার আড়ের মা বোনেরা তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে এই স্টেজের ভিতরে ছোট বড় যারা আছেন সকলের প্রতি আমার একটি ভক্তি থাকবে আমার ভক্তিটি গ্রহণ করবেন অধমীর সত্য সোনার তন চিত্ত নিরঞ্জন অতীত পাবন নিরঞ্জন জানি ভজন তাও দর্শন আমি অতি অভজন ছিলে আশ্রয় শূন্য সহচরে ছিলে গুপ্ত ধনাগারে জাতি নূরে নূর নবীরে করেছ সৃজন ছিলে আশ্রয় শূন্য সহচরে ছিলে গুপ্ত ধনাগারে জাতি নূরে নূর নবীরে করেছ সৃজন পাহারার নদী তোর লতা ফুল ফলাতি সপ্তমার সৃজন
আমি বন্দী আল্লাহ বন্দী নবী আমি বন্দী মা ফাতেমা বিবি হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দুইজন আমি বন্দী আল্লাহ বন্দী নবী আমি বন্দী মা ফাতেমা বিবি হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দুইজন হযরত খাজা হিন্দ সুলতান চার পীর চোদ্দ খানদান হযরত খাজা হিন্দ সুলতান পিরানে পীর দস্তগীরকে করিলাম শরণ আমার দয়ালের নাম স্মরণ করি আমি যেই চরণে ধরলাম পারি দয়াল বাবা পরশালী ভক্তি রয় এখন আমার দয়ালের নাম স্মরণ করি যেই চরণে ধরলাম পারি দয়াল বাবা পরশালী ভক্তি রয় এখন আমার চার তরিকার মুর্শিদ যিনি খলিল পীর সাহেব নামটি জানি দয়ালের পাক পদমে ভক্তি রয় এখন আমার দাদা গুরু হলেন যিনি জ্ঞানের প্রতি ব্রজ্জবালী দেওয়ার নামটি ধরি দাদা গুরুর পাক দরবারে ভক্তি রয় এখন আমার তালই গুরু হলেন যিনি কাদির চান নামটি ধরি কাদির চান্দের পাক দরবারে সালাম রয় এখন সভা করে বসলেন যারা আমার সালাম নিবেন তারা দোয়া করবেন পান ভরা অতি অভজন আমার প্রতিপক্ষ গায়িকা যিনি আমার সালাম নেবেন তিনি উভয় দলে যন্ত্র সঙ্গীতা সেন যারা সালাম রয় এখন পদ্মার আরের মা বগ্নীরা আমার সালাম নিবেন তারা দোয়া করবেন পান ভরা অতি অভজন আমি লবাকবুঞ্জ থানা ধরি টিকেটপুর মর বসত বাড়ি করিম দেওয়া নামটি ধরে ডাকে পাই দরজন লবাকবুঞ্জ থানা ধরি টিকেটপুর মর বসত বাড়ি করিম দেওয়ার নামটি ধরে ডাকে পাই দরজন আসল বাড়ির নাই ঠিকানা দুই দিনের মুচা বিড়িখানা আসল বাড়ির নাই ঠিকানা দুই দিনের মুচা বিড়িখানা কোন দিন যেন আজরাইলে সে করিবে বন্ধন দোয়ার থানার মানুষের কথা বলি নে দোয়ার থানা আমার গুরুর এলাকা আমার বাবা পরশালী দেওয়ানের এলাকা দোয়ার থানার লোকের কথা বলি না এরা তো আমার মাথার তাস দোয়ার থানার যে মাটি এই মাটিও আমার গুরুর তুল্য
দু একদিন পর পরই জয়পাড়া বাজারে দেখেন ওই বাবার বাড়ির গরুর ঘাস ঘাস লাগে, ঘাস নিয়ে যাই। ওই দিন বইটা গোড়া গাড়ির মধ্যে থাকি, সবাই চিনেন জানেন। দুয়ার থানা আমি করিম দাওয়ান কখনো ভাবি না যে আমি একজন শিল্পী, ভাবি যে আমি আমার বাবা পরশবতীর একটা ছেলে, পলাশ আলমগীর জাহাঙ্গীর ভাই, নাসির ভাই, ফয়সাল, এরা যেভাবে চলে আমি ঠিক ওইভাবেই চলি। ওই ভাবি না যে আমি একজন বড় মাপের শিল্পী। এটা ভাবি কোন জায়গায়, এটা নোয়াখালী ফেনী গেলে ভাবি, আর আর কি ঢাকাগঞ্জ যদি বাইরে যায় টোকা দেউরা, ও যদি মানিকগঞ্জ যাই হেসুম যায় বয়তি হাজি যে আমি করিম দেওয়ান, কুমল্লা যাই আমি দেওয়ান করিম দেওয়ান হাজি, ফরিদপুর গেলে যায় হাজি করিম দেওয়ান, কে পরশালী দেওয়ানের ছাত্র করিম দেওয়ান। কিন্তু দুয়ার থানা আমি দেওয়ান দেওয়ান ফেওয়ান না, আমি ভাবি যে আমি এলাকার করিম। ধন্যবাদ সবাইকে, প্রত্যেকটা শিল্পী। বন্দনার পরে কেউ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানি, মাহবুবে সুবাহানি, গাউসে খানদানি, শেখ মহিউদ্দিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীরের একটি শান রাখে। আবার কেউ রাখে আমার হরজত খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে, কুল্লে খাজা, খাজা খান, খাজা খানজাহান, সুম্মা আজমিরি। কেউ আমার খাজা বাবার নামে একটি শান রাখে। আবার কেউ রাখে যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ একটি বালুর কণও সৃষ্টি করতেন না, এই মহান ব্যক্তি হলো আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার কেউ রাখে তার প্রিয় মুর্শিদকে স্মরণ করে, এটাকে আমার খালেক দয়ালকে স্মরণ করে, আমার খালেক চানকে স্মরণ করে। আমার একটি ভজনমূলক গান, প্রার্থনামূলক গান থাকবে, সবাই উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। শিল্পী কখনো গান গাইতে পারে না যতক্ষণ পর্যন্ত শ্রোতা মণ্ডলীগণ, দর্শকবৃন্দ শিল্পীকে গান গাওয়ার জন্য সুযোগ সুবিধা না করে দেবে। আপনাকে হাতে আমাকে দুজনের গান, আমার আর কি ছোলা গেনা ভালো ও দয়াল চান তুই সারা, আর কি ছোলা গেনা ভালো খালেক চান তুমি সারা, আমি বাবার পীড়িতের পুরা, ওরে যাই না কি করবি তোরা, রে শুই না কি করবি তোরা, আমি বাবার পীড়িতের পুরা। যেরূপ আমি দেখলাম নয়নে, আমার জীবন চাইব নাই দেহ মন দিলাম চলনে, হবন দিলাম চরণে, আমি কেমন ছিলাম কেমন হইলাম তোর পীড়িত পড়িয়া, কেমন ছিলাম কেমন হইলাম খালেক বাজান ওই পীড়িত পড়িয়া, আমি বাবার পীড়িতের পুরা,
করে চাই নাকি পড়বি তোরা রে সই নাকি পড়বি তোরা আমি আপা সাদা বার পীরিতের পুরা আমার জীবনের জীবন তোমার ছবি বুকে নিয়া ঘুরতি ভুব পরজ বাবা ঘুরিতি ভুব তুমি আমার সাধন বচন বাছি না তোমায় ছাড়া খজরলি বাবা তুমি আমার সাধন বচন বাছি না তোমায় ছাড়া আমি বাবার পীড়িতের পুরা ওরে যাই নাকি পড়বি তোরা রে শুই নাকি পড়বি তোরা আমি কদম বাবার পীড়িতের পুরা পয়রা তোমার খালে চান পীড়িতের ভাবে কলঙ্কিনি পড়লে জগতে বাবা কুন্দাসিনী কলঙ্কিনি বলে জগতে আমি পড়িয়া তোমার পৃথিবীতে হয়াছি আত্মহারা পড়িয়া তোমার পৃথিবীতে পরচান হয়াছি আত্মহারা আমি বাবার পৃথিবীর পুরা ওরে যাই নাকি পড়বি তোরা রে শুই নাকি পড়বি তোরা আমি বন্ধু সাবাবার পৃথিবীর পুরা তুমি বিনে খালে চান আমার যাইবার জায়গা না ওই চরণে খালে চান দরো দিদি ওই একটু খাই আমার দয়া করাই ওই চরণে খালেক বাবা দিও একটু খাই তোমার হেমায়াতের আর কেহ নাই মান্নান চান দুই সারা হেমায়াতের আর কেহ নাই মান্নান চান দুই সারা আমি বাবা পিড়িতে পুরা ¶¶
আর আমার যাইবার জায়গা নাই। দয়া করে ওই চরণে আমার দিও একটু ঠাই, তোমার করিনারি আর কেহ নাই পরত চান তুই ছাড়া। তোমার করিনারি আর কেহ নাই বাবা পরশ চান তুমি ছাড়া। আমি বাবার হৃদয়ের পুরা, ওরে চাই নাকি করবি তোরা, রে শুই নাকি করবি তোরা, আমি বাবার হৃদয়ের পুরা। কবুল করো তোমার দাসী রে মাওলা, কবুল করো তোমার পাপি রে। গানে গানে ডাকি মাওলা তোমারে আমি, গানে গানে সুরে সুরে খুঁজি মালিক তোমারে। কবুল করো তোমার দাসী রে আল্লাহ, কবুল করো তোমার পাপি রে। ওরে নবী আদমকে করলে ক্ষমা, নবী ইব্রাহিমকে আগুন হইতে করিলা উদ্ধার, বেহেশতের বাগান বানাইয়া আগুন রে মাওলা, আর বেহেশতের বাগান বানাইয়া আগুন রে। কবুল করো তোমার দাসী রে আল্লাহ, কবুল করো তোমার পাপি রে। ওরে নবী নস্কে করলে দয়া, দয়াল মাছেরই ভিতর, নবী মুসাকে করলে দয়া পূর্ণ কহুতর, ওরে নস্কে করলে দয়া মাছেরই। কবুল করো তোমার
कबूल करो तुम्हार पापी रे। আমার প্রতিপক্ষ অতি সুন্দর একটি গান শুনাইলেন, আমার আর কিছু লাগে না ভালো। উদয়াল চন্দ তুই ছাড়া আমি যে তার প্রীতের মরা, ভবে যাই না কি করবি তোরা, সই না কি করবি তোরা, আমি বন্ধুর প্রীতের মরা। আমি যেদিন হতে বান্ধবের ওই রূপ দেখেছি, আমি কি আর আমার আছি, আমি তো সকল ওই চরণের মধ্যে বিলায়া দিয়ে আমাকে কেমন যেন কি মায়া লাগিয়ে দিল। সেখান থেকে দয়াল বাবা খালেকচানকে স্মরণ করে ছোট করে একটা গান গিয়ে বসে যাব। কর্তাপক্ষ থেকে যে পালা দিবেন চেষ্টা করব, ওই পালা অনুসারে দু একটি গান দু একটি কথাবার্তা বলার জন্য। ঘরে
দো খালেক চান আওয়ালে জন ভুলি কেমন হৃদয়ের চাঁদ অন্তরের ধন হৃদয়ের চাঁদ খালেক বাবা ভুলি কেমনে আমার অন্তরের ধন ও মানিক চান ভুলি কেমনে আরে কেমন জানি হই আর গেছি দেখা তোমারে বাবা খালেক চালো রে ও আমার আওয়াল জানো রে কেমন জানি হই আর গেছি দেখা তোমারে ওরে আমার ঘরে বাড়ি লাগে না রে ভালো চাই মন তোমারে আমার ঘরে বাড়ি লাগে না ভালো চাই মন তোমারে আমার অন্তরের ধন হৃদয়ের ধন অন্তরের ধন মানিকে রতন বলি কেমন মোতালে ভাই অন্তরের ধন মানিক রতন ভুলি কেমনে যদি হইতাম ধন্য পাপীর কুঠিরে বাবা আশা যদি হইতাম ধন্য পাপীর কুঠিরে আমার নয়নে নয়ন লাগাইয়া দেখতাম মন ভরে আমার খালেক চালো আমার নয়নে নয়ন লাগাইয়া দেখতাম মন ভরে আমার অন্তরের ধন হৃদয়ের ধন অন্তরের ধন মানিকে রতন ভুলি কেমনে আমার অন্তরের ধন বাজন তোমায় ভুলি কেমনে আমি তোমার আছি থাকব তোমার যুগ যুগান্তরে বাবা তোমার আছি থাকব তোমার যুগ যুগান্তরে ওরে দাসী বলে লইয়া যায় সময় হলে দাসী করে হলে আমার অন্তরের ধন মানিক রতন ভুলি কেমনে আর মাদারীপুরের আব্দুর রশিদ কই গানের সুরে বাবা মাদারীপুরের আব্দুর রশিদ কই গানের সুরে
ওরে দাসী করে রাইখো তোমার চরণ পুরে দাসী করে বাবা বলি ই কেমনে আমার অন্তরের ধন খালে গি চন বাবা ভুলি কেমনে তালে বাই বলি কেমনে আমার অন্তরের ধন খালে গে জান বাবা বলি কেমনে আমার হৃদয়ের ধন ও নুরু ভাই দরদি ভুলি ভুলি কেমনে আসসালামু আলাইকুম। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে ওই বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।